হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিস ফিউশন। পিৎজা কার না পছন্দ, কিন্তু সেই একই স্টাইলের পিৎজা আর সেই একই টাইপের টপিংস। একটু বোরিং লাগছিল, তাই আজকে বানাবো ভিন্নভাবে, নাম টার্কিশ পিদে অথবা টার্কিশ পিৎজা। বিভিন্ন রকমের স্টাফিং দিয়ে বানানো যায়, কিন্তু আজকে আমি একটি ট্রেডিশনাল কিমা ফিলিং দিয়ে আর একটা চিজ দিয়ে বানাবো। নামই নিশ্চয় বুঝছেন এটি টার্কিশ খাবার। আশা করবো আপনারা যেই যেখানেই থাকুন বানিয়ে জনপ্রিয় করে ফেলবেন এই পিদে। চলুন তাহলে প্রথমে ডোটা তৈরি করে ফেলি। আমি আজকে ইনস্ট্যান্ট ইস্ট ইউজ করছি। ইনস্ট্যান্ট ইস্টটা ইউজ করলে ডোটা খুব তাড়াতাড়ি ফুলে ওঠে আর অনেক সময় বাঁচানো যায়। আমি এক টেবিল চামচ অর্থাৎ 8 গ্রাম ইস্ট দিয়ে দিলাম। তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ চিনি। এখানে 1/2 কাপ কুসুম গরম পানি আছে, সেটাও দিয়ে একটু মিশিয়ে নিব। পানিটা কিন্তু অবশ্যই একটু গরম হতে হবে, না হলে ইস্টটা অ্যাক্টিভেট হবে না। এই মিক্সটাকে আমি প্রায় 5 মিনিটের জন্য রেখে দিব, আর আপনারা খেয়াল করে দেখবেন যে এটা বেশ ফুলে উঠবে। যদি ফুলে না ওঠে তখনই বুঝে যাবেন ইস্টটা আইদার এক্সপায়ার্ড অথবা পানির টেম্পারেচারটা ঠিক ছিল না। 5 মিনিট পর 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। সাধারণ কুকিং অয়েল ইউজ করতে পারেন অথবা অলিভ অয়েল। একটু মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিব। তারপর আমি একটা বড় বাটিতে 3 কাপ ময়দা দিয়ে দিব, আর এই ময়দাতেই আমি ইস্টের পুরো মিক্সটাই ঢেলে দিচ্ছি। ময়দা আর ইস্টের মিক্সটাকে আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিব, আর অল্প অল্প করে কুসুম গরম পানি দিতে থাকব। এই ডোটা ফর্ম করার জন্য আমার টোটাল আরও 1/2 কাপ কুসুম পানি দিতে হয়েছে। ইস্ট দিয়ে তৈরি করা যে কোনো ডো আমি খুব বেশি কখনোই মাখাই না, কারণ তখন দেখা যায় রুটিটা বেশ শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার ডোটা তৈরি, এরকম করে একটা বল বানিয়ে নিচ্ছি, আর উপর দিয়ে আর তলে একটু তেল ব্রাশ করে আমি এটাকে ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। ডোটা যেন রাইস করে আপনারা কিন্তু এটা ফ্রিজে রাখবেন না, এটা অবশ্যই কোনো রুম টেম্পারেচারে অথবা হালকা গরম জায়গায় রাখলে ডোটা খুব সুন্দর করে রাইস করতে পারবে। একটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে তার উপরে একটা কাপড় দিয়ে আমি এটাকে এখন রেখে দিচ্ছি। চলুন এই ফাঁকে পিৎজার ফিলিংগুলিও তৈরি করে ফেলি। শুরু করছি কিমার টপিংটা বানানো। 2 টেবিল চামচ তেল আমি গরম করতে রেখে দিলাম। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে 1/2 কাপ কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে 1 চা চামচ রসুন। পেঁয়াজ আর রসুনটাকে বাদামি করার কোনোই প্রয়োজন নাই, যখন হালকা স্বচ্ছ হয়ে যাবে তখনই আমি এখানে 1 করে বাকি মশলা দিতে থাকব। 1/2 চা চামচ আদা বাটাও দিয়ে দিচ্ছি, এটাকেও একটু মিশিয়ে নিচ্ছি। তারপরই আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ টমেটো পেস্ট। আপনারা টমেটো পেস্টের জায়গায় টমেটো পিউরি ঘরেই তৈরি করেই দিয়ে দিতে পারেন। নাড়াচাড়া একটু করে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পানি। পানিটা শুকিয়ে তেল বের হয়ে এসেছে, তখনই আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর লবণ 1 চা চামচ। মশলাটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর তারপর এখানে দিয়ে দিব মাংসের কিমা। 1/2 কেজি মাংসের কিমা নিয়েছি আমি। আপনারা বিফ, চিকেন, মাটন যেই কোনো কিমা ইউজ করতে পারেন। এক দুই মিনিট কিমাটাকে ভেজে নেওয়ার পরে আমি এখানে 1/2 কাপ টমেটো দিয়ে দিয়েছি। দিচ্ছি 1/2 কাপ ক্যাপসিকাম। এই কিমার টপিংটা তৈরি করার জন্য চুলোর আঁচটা পুরোটা সময় মিডিয়ামে থাকতে হবে, না হলে বেশি আগেই পুড়ে যাবে। মজার কথা কি জানেন, এই টপিংটা বানানোর পরে যখন টেস্ট করলাম মনে হলো যে এটা নিজেই একটি খুব সুস্বাদু কিমার কারি। মনে করে নেন এটা আপনাদের জন্য একটা 2-in-1 রেসিপি। কিমাটা প্রায় তৈরি, শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে পার্সলি। পার্সলি না থাকলে আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন, তবে পার্সলিটাই অরিজিনাল রেসিপিতে ইউজ করা হয়। চেলে কিন্তু পুদিনা পাতাও দিতে পারবেন। কিমা টপিংটা তৈরি, এটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। শুরুতে বলেছিলাম আজকে আমি 2 ধরনের টপিং দেখাবো,
দ্বিতীয় টপিং হচ্ছে চিজ টপিং, সেটার জন্য আমি এখানে 2 টেবিল চামচ রুম টেম্পারেচারে রাখা ক্রিম চিজ নিয়ে নিয়েছি, যেটাকে আমি কাটা চামচ দিয়ে একটু গলিয়ে নিলাম, আর সাথে অ্যাড করলাম 2 টেবিল চামচ চিজ। এখানে চেডার আর মজারেলা চিজ গ্রেট করে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ দিলাম আর সামান্য একটু গোলমরিচ। চিজে এমনিতেই একটু লবণ থাকে, তাই লবণের পরিমাণটা কমই দিতে হবে। কিছু পার্সলিও দিয়ে দিয়েছি আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। খুব সহজেই দুটো টপিং দেখিয়ে দিলাম। আরেকটি আইডিয়া দিচ্ছি, আপনারা এই চিজের মিক্সের সাথে একটু পালং শাক মিশিয়েও পিড়ে বানাতে পারেন, সেটাও কিন্তু দারুণ মজা হয়। ডোতে ফেরত যাচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা ডাবল হয়ে গেছে সাইজে। এটাকে একটু ঘুষি টুষি মেরে নামিয়ে নিচ্ছি। আমি আজকে এই ডো দিয়ে 4টা পিৎজা বানাতে চাই, তাই 4 ভাগে ভাগ করে নিব। কিন্তু তার আগে এইভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লম্বাটে করে নিব। একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, যেমনটি বলেছিলাম 4 ভাগে। রুটিগুলিকে আমি এইভাবে হাত দিয়ে একটু গোল গোল শেপে করে নিচ্ছি। ভিডিওটা খেয়াল করে দেখুন কিভাবে করছি, কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন এক এক করে রুটিগুলি বেলবো, কিছুটা লম্বাটে শেপের, বলা যায় নৌকার মতন। আর কাজটা সুবিধা যেন হয়, তাই আমি একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। ক্রাস্টটা কিন্তু বেশি মোটা রাখবেন না, পাতলাই করবেন, ঠিক যেমনটি দেখছেন। এবার কিছু তেল ব্রাশ করে নিচ্ছি, আর তেলটা ব্রাশ করার পরে আমি এটাকে নৌকার শেপটা দিই। এই শেপটা বলে বোঝানো মুশকিল, তাই কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই ক্রাস্টটাকে রোল করবেন আর নৌকার শেপটা তৈরি করবেন। বেক করার সময় এই পিড়ের 2 কোণা যেন খুলে না যায়, তাই খুব ভালোভাবে চেপে দিতে হবে। একটা ডিম আমি আগে থেকে ফেটে রেখেছিলাম, সেটা আমি সাইডে ব্রাশ করে দিচ্ছি। আর এই ডিমটা ব্রাশ করার কারণে পিৎজাগুলি তৈরি হয়ে যাওয়ার পরে খুব সুন্দর একটি রং হয়। প্রথমে আভেনে বেক করার জন্য আমি একটা বেকিং ট্রেতে পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়েছি, আর তার উপরে ডোটা আগে দিয়ে তারপর স্টাফিংটা দিয়ে দিব। নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন, ট্রেডিশনাল পিৎজার মতন কোনো পিৎজা সস বানানোর ঝামেলাই নেই এই রেসিপিতে। স্বাদ বাড়ানোর জন্য উপর দিয়ে কিছুটা চিজ ছিটিয়ে নিলাম। এখন চিজ পিড়েটা তৈরি করে আমি দুটো একসাথেই বেকিংয়ে দিয়ে দিব। পুরো প্রসেসটাই একই, একটু জলদি করে দেখিয়ে দিচ্ছি। আবারও মনে করিয়ে দিচ্ছি, এই দুটো কোণা খুব জরুরি ভালোভাবে চেপে নেবেন, যেন ওভেনে বেক করার সময় খুলে না যায়। চিজের ফিলিংটা খুব সুন্দর করে ছড়িয়ে নিয়ে উপর দিয়ে আরেকটু চিজ দিয়ে দিচ্ছি। আর একইভাবে সাইডে এগ ওয়াশ করে নিতে হবে। বেক করতে দিয়ে দিচ্ছি 160 ডিগ্রি সেলসিয়াসে ঠিক 18-20 মিনিটের জন্য। যারা ওভেনে করবেন না তাদের জন্য চুলার পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি। একটা হাঁড়িতে আমি 1/2 কাপ লবণ ছিটিয়ে নিলাম, আর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে ঢেকে 5 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। একটা ছোটো প্যানে পিড়েটাকে রেখে আমি স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিলাম, আর ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। আর এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে করে দিতে হবে। ওইদিকে আমার ওভেনেরগুলো বেক হয়ে গেছে। উপর দিয়ে কিছু পার্সলি গার্নিশ করার জন্য ছিটিয়ে দিলাম। ভিডিওতে বোঝানো সম্ভব হচ্ছে নাকি জানি না যে পিড়েগুলি আসলে কত মজা। ট্রাই করবেন জলদি আর আমাকে জানাবেন কেমন হলো। চলুন জলদি দেখে ফেলি চুলোটার কি অবস্থা। ওভেনের মতন এই পিৎজাতে কিন্তু সেই রকম কালারটা আসবে না, কারণ উপর দিয়ে কিন্তু কোনো তাপ পাচ্ছে না, তবে এটা পুরোপুরি তৈরি। আপনাদের সুবিধার জন্য আমি একটু উল্টিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিছনটা কেমন হলো। এটা খাবেন কিভাবে? ঠিক এইভাবে কেটে লেবুর রস উপর দিয়ে চিপড়ে, তাহলে স্বাদ অনেক অসাধারণ হয়ে যায়। এই ছিল আজকের ভিন্নধর্মী আয়োজন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অনুরোধ রাখছি সাবস্ক্রাইব করার জন্য। আশা করছি সবাই ভালো থাকবেন, ভালো খাবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।